Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illa Allah. Muhammadur Rasulullah. Muhammad is the messenger. To Allah is our return. La ilaha illa Allah. محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله 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 أكبر الله أكبر الله أكبر مكة ميوزيوم কাবা শরীফের কাছাকাছি ওমরা মসজিদে যাবার পথেই এই মক্কা মিউজিয়াম। All praise is due to the one and only. He is the master of all creation. He is the sustainer and the maintainer of the whole universe. La ilaha illallah. জাদুঘরটিতে প্রবেশে কোনো টিকিট কাটতে হয় না। তবে জাদুঘরটি আপনাকে দেখতে হবে সন্ধে 7টা থেকে রাত 11টার মধ্যে। সালাম আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমি এই মুহূর্তে কথা বলছি পবিত্র মাক্কাতুল মুকাররমার জাদুঘরের সামনে থেকে। জাদুঘরের ভিতরে সাধারণত বাস্তব জিনিসগুলিকে রাখা হয়। অতীত স্মৃতিচারণা, বাইতুল্লাহ কীভাবে পুনর্নির্মাণ হয়েছে, এর কী কী বস্তু এখানে রাখা যায় সব আছে। জমজম কীভাবে আসলো, কী কী স্মৃতিচারণা ধাপে ধাপে হয়েছিল সবটাই এখানে আছে। আছে হাতিমে কাবা, আছে মসজিদে নববীর অন্যান্য যে সমস্ত স্মৃতিচারণা, এগুলোর অনেকটাই সেই অতীত থেকে এ পর্যন্ত ধারাবাহিকভাবে কীভাবে নির্মিত হয়েছে আসুন ঘুরে ঘুরে দেখি। محمد الرسول الله لا إله إلا الله محمد الرسول الله 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 أكبر الله أكبر الله أكبر الله أكبر বিশ্ব মানবতার কল্যাণ ও শান্তির শ্রেষ্ঠতম মুক্তিদূত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতিধন্য পুণ্যভূমি মক্কা মদিনা শত সহস্র বছরের সেই স্মৃতি ধারণ করে আছে এখানকার মক্কা মিউজিয়াম। এখানে আছে ইসলামের প্রাচীন নিদর্শন সমূহ। দ্বিতল এই জাদুঘরটির নিচতলায় ভিন্ন ভিন্ন বেশ কয়েকটি কক্ষ আছে। বস্তুত মক্কা মিউজিয়াম হল কাবা শরীফ ও মসজিদে নববীর বর্তমান রূপের আগে বিশেষ করে তুর্কি আমলের ব্যবহৃত জিনিসপত্রের সংরক্ষণাগার। জাদুঘরে প্রবেশের মুখে রাখা হয়েছে 2050 সাল নাগাদ বর্তমান সৌদি সরকারের মহাপরিকল্পনার অংশ হিসেবে কেমন হবে মসজিদে হারাম ও মক্কার অবয়ব তার একটি রেপ্লিকা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ
তদ্রূপ জাদুঘরের ভেতরে রয়েছে মদিনার মসজিদ নববীর ভবিষ্যৎ রূপের একটি রেপ্লিকা। কাবার গিলাফ তৈরির পুরনো যন্ত্র। All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation. He's the sustainer and the maintainer of the whole universe. La ilaha illa Allah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illa Allah, Muhammad. জাদুঘরে রয়েছে 1299 হিজরি সনে জমজম কূপ থেকে পানি উত্তোলনের পুরনো যন্ত্রপাতি সংগ্রহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে পুরনো আমলের হাতে লেখা পবিত্র কোরআনের অনেকগুলো কপি আছে। সুন্দর কারুকাজ এবং বিভিন্ন ডিজাইনের লেখা স্বর্ণ ও রূপার রং মিশ্রিত কালিতে লেখা এইসব কোরআনের কপির কোনটি 381 হিজরি সনের, আবার কোনটি 685 সনের। তবে মক্কা জাদুঘরের সবচেয়ে দামি সংগ্রহ হল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের হাতে লেখা কোরআন মসহাফে উসমানির একটি কপি। Anyone who fails to see all the signs of his existence that he has spread around. Anyone who fails to এখানে রয়েছে মসজিদ হারাম কিংবা কাবা ঘরের স্থাপনায় বিভিন্ন সময়ে আরবি আয়াত উৎকীর্ণ পাথর, বেশ কিছু ক্যালিগ্রাফি। Who is the loved one? Allah. Who is Al-Majid? Allah. Who is Al-Hamid? La ilaha illa Allah, Muhammadur Rasulullah. Muslim ঐতিহ্যবাহী প্রাচীন স্থাপত্য শৈলীর অনেক নমুনা। La ilaha illa Allah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illa Allah, Muhammadur কাবা ঘরে ব্যবহৃত দুটি কাঠের দরজা 966 হিজরি সনে অটোম্যান শাসন সুলতান সুলাইমান বিন সালিম খানের দেওয়া কাবার দরজার বিশেষ নকশা, মাকামে ইব্রাহিমের নমুনা। আগের দিনের মিনারের ডিজাইন, ১২৪০ সনে ব্যবহৃত কাবায় প্রবেশের জন্য কাঠ নির্মিত কারুকাজ সম্পন্ন বিশেষ সিঁড়ি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় দর্শক, দেখলাম জাদুঘর, দেখলাম
হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজ হাতে লেখা কোরআনের কপি এবং আছে আরো অনেক বস্তু জাদুঘরে স্বাভাবিকভাবে যেভাবে থাকে। আচ্ছা, আমরা এগুলো দেখে কি হব, অভিভূত হব, পাশাপাশি আল্লাহর শুকরিয়া আদায় করব? আল্লাহ পাক তার ঘরকে কিভাবে হেফাজত করেছেন, তার কুদরতগুলিকে এখানে কিভাবে প্রতিষ্ঠিত করেছেন। محمد رسول الله، لا إله إلا الله، محمد رسول الله. সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মসজিদে হারামের পাশে, মানে কি বাইতুল্লাহর পাশে, যে মসজিদ তুর্কি আমলে করা হয়েছিল, পরবর্তীতে ধাপে ধাপে এক্সটেনশন হয়েছে। এক্সটেনশনের কাজ করেছিলেন কিং আব্দুল আজিজ, করেছেন বাদশাহ ফাহাদ, এর আগে করেছেন খালিদ, ফয়সাল এবং যারা যারা কিং হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে বাদশাহ ফাহাদের আমলে সবচেয়ে বেশি কাজ হয়েছে। বর্তমানে আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, এখানে যা দেখতে পাচ্ছি, এই এক্সটেনশনটি, বর্ধিত অংশটি করেছেন বর্তমান বাদশাহ সালমান। আর এই সালমান কাজটি করতে যেয়ে এখনও পর্যন্ত কাজ সুসম্পন্ন হয়নি, কিছু বাকি আছে। এই কাজটিও সুসম্পন্ন হবে ইনশাআল্লাহ আজিজ। ধাপে ধাপে এ কাজগুলো চলছে, কিভাবে আসুন ঘুরে ঘুরে দেখি। محمد رسول الله، لا إله إلا الله، محمد رسول الله. Anyone who fails to see all the signs of his existence that he has spread around. Anyone who fails to see all the signs of his existence that he has spread around will be completely blind, walking in the desert sand, having no peace of mind. Who is the loved one? Allah. Who is Al-Majid? Allah. Who is Al-Hamid? La ilaha illallah. Muhammadur Rasulullah. Anyone who fails to see all the signs of his existence that he has spread around. Anyone who fails to see all the signs of his existence that he has spread around will be completely blind, walking in the desert sand, having no peace of mind.